तो हे गाइस वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई भलो आछो। केयान श्रेया ब्लॉगे तुम्हारे सकल के स्वागत जानिए आजकल एक रेसिपी वीडियो शुरू करेछी छोट देखे खूब शॉर्ट टाइमे खूब अल्प टाइमे सूजी रसगोल्ला। तो जो पात्रे प्रथम परिमाण मतन दूध निये निएछी। दूधटाके जाल दीते हबे किछुक्षण, जाल दिए एबार फुटे उठले तार मध्ये दिए देव सूजी। माने दो कप दूध दिले दो कप सूजी एरकम एकटा परिमाण दिए तोमादेर करते हबे। सेटा एबार तोमरा अंदाज करे नाओ। एटा जेहेतु भगवानेर भोग हबे, जेटीदेर घरे केशवब्रत चलछे, ठाकुरेर रोज बिकेले नाम कीर्तन हय, भगवानेर भोग हबे जेहेतु एकटु बेशि करेई हच्छे। तो এই যে এবার দুধের মধ্যে সুজিটা দেওয়ার পরে ভালো করে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর একটুখানি নাড়াচাড়া করে নিলে একটুখানি সিদ্ধ মতন হয়ে গেলে তারপর দিয়ে দেব চিনি। তো নাড়তে নাড়তেই চিনিটা দিতে হবে যেন না লেগে যায় নিচে। তো তারপরে দিয়ে দেব একটুখানি ঘি, যেহেতু ঘরেতে মানে এটা সগরি ঘি রয়েছে তাই জন্য পাতা ঘি কিনে আনা হয়েছিল আমুলের, সেই আমুলের ঘিটাই ছড়িয়ে দেওয়া হলো। তো যেটি বানাচ্ছে যেহেতু আমি ভিডিওটা করছি দুজনে একসাথেই বানানো হয়েছে, আমি যখন ভিডিও করছি তখন হেল্প করতে পারছি না। তো এই যে ভালো করে মেশানো হয়ে গেছে, এরকম করে মিশিয়ে নিতে হবে খুন্তির পেছন দিয়ে দিয়ে চেপটে চেপটে। তো একটা থালা নিয়ে তাতে ডোটা তো তুলে নিতে হবে। তুলে নেয়ার পরে এবার ওগুলোকে ছোট ছোট করে রসগোল্লার আকারে গোল গোল করে নিতে হবে হাতে একটুখানি জল তেল দিয়ে দিয়ে। একটু ঠান্ডা হলেই ডোটা তৈরি করতে হবে, নালে হবে না। আর এদিকে এবার গ্যাসে বসিয়ে দেবো একটু গরম জল, অল্প গরম মানে জল দেবো দিয়ে গরম করব, দিয়ে তার মধ্যে চিনিটা দিয়ে দেবো, চিনি শিরাটা যেটা বানাবো। তো এদিকে চিনি শিরাটা হতে থাকুক, চিনি শিরাতে আরও দুটো চারটে এলাচ আমরা ফাটিয়ে দিয়ে দেবো। মানে এলাচগুলো একটুনি মুখগুলো খুলে খুলে ওর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্যে। তো এই যেটি একটা একটা করেই এলাচগুলো ফাটাচ্ছে, ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিল। এবার ওটা ওদিকে হতে থাকবে। এবার আমি আর জেঠি মিলে এদিকে ওই রসগোল্লার মতন গোল আগে প্রথমে পাকাবো। তো অবশ্যই তার আগে ভালো করে জল হাত করে করে সুজিটাকে ঠেসে নিতে হবে, পুরো মেল্ট করে নিতে হবে। ভালো করে মেল্ট করে নেবে তোমরা, গরম যদিও বা হাত জল হাত করবে আর একটুখানি করে মেল্ট করে নেবে যেন কোনো জায়গায় মানে দলা পাকিয়ে না থাকে জিনিসটা। তো এই যেটি করছে আর যেটির হাতে গরমও লাগছিল, এদিকে চিনি শিরাও রেডি হয়ে গেছে। তো এবার গোল 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 করে পাকাবো আর ওর মধ্যে দিয়ে দেবো। তো অনেকগুলো আমরা একবারে পাকিয়ে নেবো। এখন জেঠি দুই একটা করছে, আমি ভিডিওটা করছি, তারপর ফোনটা রেখে আমিও জেঠির সাথে সবগুলো একসাথে দুজনে মিলে মানে গোল রসগোল্লার মতন করে নিয়েছি। আর খুব বড় সাইজ করব না, একটু হালকা মিডিয়াম সাইজ করব, তাহলে ওটা ফুলে বড় সাইজে পরিণত হবে। তো তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করো, খুব অল্প সময়ে অল্প কিছু জিনিস দিয়ে খুব সুন্দর রসগোল্লা বানানো যাবে, সুজির রসগোল্লা। তো ওই যে আমাদের এতগুলো বানানো হয়ে গেছে, একবারে অনেকগুলোই হয়েছে। তো আমরা চিনি শিরাই ফেলে দিয়েছিলাম, এই যে চিনি শিরাই দিতেই কিছুটা ফোটানোর পরে এই যে এইরকম অবস্থায় এসছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতন টাটা গাইস, বাই বাই।